না না আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে যেভাবে আমরা হাতুর সিংকে চেয়েছি তাহলে নিশ্চয়ই তার কাছে অনেক জাদুর কাঠি আছে, কারণ তা না হলে তো আসলে আমার মনে হয় না এইভাবে আমরা কেউ একজন হঠাৎ করে চলে গেছে আবার চলে তাকে আমরা আবার জোর করে নিয়ে আসতেছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে, এটা আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না, বাট নিশ্চয়ই সবাই আশা করি তো অনেক ভালো রেজাল্ট হবে। পুঞ্জীভূত ক্ষোভ জমতে জমতে বুঝি এমন দশাই হয়। মেধার মূল্যায়ন বাংলাদেশ আদৌ কতটা করে এই প্রশ্ন ওঠে হারহামেশাই। এর মধ্যে ক্রিকেটে এই প্রশ্ন একটু বেশিই ওঠে যখন দেখবেন মোহাম্মদ সালাউদ্দিনের মতো অগাধ জ্ঞান সম্পন্ন একজন কোচ থেকে যান ব্রাত্ত। জাতীয় দলের জন্য কোচ খুঁজতে খুঁজতে বোর্ড যখন গলদঘর্ম তখন সালাউদ্দিন তো পাশেই ছিলেন। হাতের কাছে রত্ন থাকতে কেন হাতুরু সিংহেদেরই বারবার বেছে নিতে হয়, এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে না সহ। তবে মোহাম্মদ সালাউদ্দিনের প্রতিক্রিয়াই বলছে এই দেশের ক্রিকেট ক্ষণে ক্ষণে কতটা ব্যথা দিয়েছে। বিপিএলের সবচেয়ে সফল কোচ এই সালাউদ্দিন, এবারও তার স্পর্শে কুমিল্লা ভিক্টোরিয়ান্স উঠছে। সেই সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল তাকে যদি হাতুরু সিংহের প্যানেলে সহকারী কোচ করা হয় তিনি কাজ করবেন কি না। জবাবে বিসিবিকে একেবারে পুল করে সীমানা ছাড়া করলেন, জানিয়ে দিলেন যে পরিকল্পনায় হাতুরুর মতো কোচকে ফেরানো হয় যিনি কিনা বাংলাদেশকে এত অপমান করেছেন, সেই পরিকল্পনায় বিসিবির কোনো কর্তারই উচিত সহকারী কোচ হওয়া। আমার মনে হয় যে বোর্ডে যারা এমপ্লয়ি আছে তাদের থেকে নিলে সবচেয়ে বেটার হয়, কারণ তারা অনেকদিন ধরে বোর্ডে কাজ করতেছে, বিভিন্ন কোচের সাথে কাজ করতেছে, তারা আসলে হাতুরু সিং সম্পর্কে জানে এবং তারা হয়তো তাকে বেস্ট সাপোর্ট করতে পারবে। কারণ আমি আসলে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের ছেলেও চিনি না, ইভেন এসপির ছেলেকেও চিনি না। আমি যখন একটা জায়গায় কাজ করতে হবে আমার আমার সব নলেজ লাগবে এবং আমার সেই কোচটা সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। এখন হাতুরু সিংয়ের মেন্টালিটি কীরকম সেটা আমি জানি না এবং সে কেমন কোচ সেটাও আমি জানি না। তো আমি যার সাথে কাজ করবো তার আমার একটু জানা দরকার, কারণ আমার এখন যে বয়স আছে এখন আমার আসলে নিজে থেকে অ্যাডজাস্ট করার মতো আসলে মেন্টালিটি আমারও আছে কিনা আমি জানি না। কারণ সারা জীবন লাস্ট 5-10 বছর ধরে হয়তো হেড কোচ হিসেবে আমি নিজে কাজ করতেছি, তো এখন এসিস্ট্যান্ট কোচের রোলটা আমি পাবো কিনা, আমার সেই শারীরিক সক্ষমতা আছে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ এসিস্ট্যান্ট কোচদের কাজ অনেক বেশি, তো এই কারণে আমি বলবো যে আমার মনে হয় যে বেস্ট হবে যে যারা বোর্ডে এমপ্লয়ি আছে তাদের থেকে দিলে তারা বেস্ট রেজাল্টটা পাবে। আর এত বছর ধরে হেড কোচের ভূমিকায় থাকা সালাউদ্দিন সহকারী কোচের তকমা পেতেও আগ্রহী নন। বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সময় হাতুরু ন্যূনতম সম্মান ও শ্রদ্ধা দেখাননি, দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে হুট করে চলে যান তিনি। এ যেন অভিমানী এলোকেশী প্রেমিকার অষ্টাদশী অনুযোগ। সেই হাতুরু এরপর শ্রীলঙ্কাতেও সুবিধা করতে পারেননি, শেষমেশ অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসে পড়েছিলেন, তাও প্রধান কোচ হিসেবে নয়। সেই হাতুরু সিংহকে এত মাথা ঘামিয়ে আনার মর্ম কি? সালাউদ্দিন মনে করেন হাতুরুর কাছে বোধহয় জাদুর কাঠি আছে, যদিও তার এই ব্যঙ্গ বোঝার ক্ষমতা দেশের ক্রিকেটের কর্তাদের কতটা আছে সেটা বড় এক প্রশ্ন বটে। সাহাব সোহাগ, অনফিল্ড।